বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অসহায় মানুষটির পাশে দাঁড়িয়েছি, তিনি চট্টগ্রামের রাউজানের একজন খুবই অসহায় এবং দরিদ্র বাসিন্দা, যার চোখের দুটি চোখে ছানি পড়ে যায় এবং ছানি পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই ক্যাটারেক্ট অপারেশন, লেন্স লাগানো, এই ক্যাটারেক্ট অপারেশনে আমরা ওনার জন্য প্রথম ধাপে একটি চোখের অপারেশন করে দিয়েছি এবং আমাদের সার্বিক সহায়তা অব্যাহত রয়েছে। যিনি খুবই দরিদ্র একজন মানুষ, পেশায় অনেক আগে কৃষিকাজ করত, দীর্ঘ কয়েক বছর যাবত অন্ধ হয়ে বাসায় পড়ে রয়েছে এবং এই অবস্থায় কোনো অবস্থাতেই ওনার চোখের অপারেশন করানোর মতো ওনার অবস্থা ছিল না। বিষয়টি আমরা জানার পর আমাদের আরমান ভাইয়ের সমন্বয়ে আমরা ওনাকে নিয়ে আসি এবং এনে আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আমরা চিকিৎসা করে এবং স্পেশালি ওনার পিছে এই প্রথম ক্যাটারেক্ট অপারেশনে প্রায় 8,000 টাকার মতো খরচ হয়। সেখানে আমাদের বেওয়ারিশ ফাউন্ডেশন ছাড়াও দুভাই স্পন্সর করে। প্রথম যিনি স্পন্সর করে উনি হচ্ছে ঢাকা নিবাসী, কী নাম? ঢাকা নিবাসী আমিরুজ্জামান রকি ভাই 4,000 টাকা স্পন্সর করছে এবং লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আশিকুল আলম আশিক ভাই উনি স্পন্সর করেছে 2,000 টাকা, মোট 6,000 টাকা, আর বাকি 2,000 টাকা আমাদের বেওয়ারিশ ফাউন্ডেশন থেকে দিয়ে মোট 8,000 টাকায় আমরা ওনার এই চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেছি। ওনার এই চোখের একটি চোখের লেন্স আমরা ক্যাটারাক্ট অপারেশন করিয়ে দিয়েছি এবং আরেকটি ক্যাটারাক্ট অপারেশন আমরা ইনশাল্লাহ সামনে করে দিব। এটার পর ডাক্তাররা যখন বলবে তখন, তবে এই অসহায় মানুষটি যে অন্ধত্ব বরণ করেছে, আশপাশের প্রতিবেশী বা সুশীল সমাজ কেউ কিন্তু এগিয়ে আসে নাই, বিষয়টি আমরা যে কোনোভাবে জানার পর ওনার পাশে দাঁড়িয়েছি, ওনাকে নিয়ে এসেছি এবং অপারেশন করেছি। ইনশাল্লাহ দু একদিনের মধ্যে ওনাকে রিলিজ দিয়ে দিবে। আমরা যদি ওনার সাথে একটু কথা বলি, আপনার নাম কি? আমার নাম আজিজুল হক। আজিজুল হক, আপনি আগে কী কাজ করতেন? আমি আগে আচার ব্যবসা করতাম, আচার মুড়ি এগুলো বিক্রি করতেন রাস্তায়। উনি রাস্তার হকার ছিল, আচার মুড়ি চকলেট চুইংগাম এগুলো হেঁটে বিক্রি করতো, ঝালমুড়ি বিক্রি করতেন। উনি ঝালমুড়ি বিক্রি করতো, রাস্তার হকার ছিল, যার অপারেশন করার মতো কোনো ক্ষমতা ছিল না। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায় বলেন? আমার বাড়ির আমার নিজ বাড়ি হলো বরখালি, তাকে আমি কুমিশালা। আচ্ছা, কোন থানা? রাউজান। রাউজান কোন জায়গায়? উনি ওনার বাসস্থান হচ্ছে চট্টগ্রামের রাউজানের চৌধুরীপাড়া। তো ওই রাউজানের চৌধুরীপাড়া নাকি চৌধুরীপাড়া? আচ্ছা, আপনার নাম কি? সালমা বেগম। সালমা বেগম, আপনি তো ওনার স্ত্রী। জি। আপনাদের কি অপারেশন করানোর মতো কোনো ক্ষমতা ছিল? নাই, টাকা পয়সা নেই আমার। এখন খরচ করার মতো কোনো টাকা পয়সা আছে আপনার কাছে? নাই বাবা। নাই। মানুষ কতটা অসহায় হতে পারে আমরা ওনাদের থেকে যেটা দেখেছি, যে ওনারা যে একটি টাকা খরচ করবে ওই অবস্থা পর্যন্ত নাই। আমরা যদি কাছ থেকে একটু দেখি, একটু একেবারে বয়স্ক একজন মানুষ, আমরা আমাদের সাধ্য মতো জি বলেন চকলেট খাই বাবা। একটা টাকাও নেই বাবা? একটা টাকাও নেই চকলেট খাওয়ার মতো? আচ্ছা, তো এরকম এত নিঃস্ব এবং এত অসহায় মানুষ যে ওনার পকেটে একটি টাকাও নেই, এখানে এসেছে আজকে কতদিন যাবত, প্রায় সপ্তাহখানেকের মতো উনি এখানে ভর্তিধীন রয়েছেন। পুরো সপ্তাহখানেকের যে সময়কাল এখানে খরচ কিংবা ব্যয় সম্পূর্ণ আমরা বেয়ারে সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে করেছি এবং এই অসহায় একজন বাবা যার একটি টাকা খরচ করার মতো অ্যাবিলিটি কিংবা অপশন নেই, ওনার কাছে একটি টাকাও নেই, এই অবস্থায় আমরা ওনার সার্বিক যে কার্যক্রম ডায়াগনোসিস অ্যান্ড মেডিসিন উইথ সার্জারি অ্যান্ড পথ্য অ্যান্ড ফুড সব কিছু আমরা আমাদের পক্ষ থেকে ক্যারি করেছি এবং এই অসহায় মানুষটির সফল অপারেশনের পরে উনি ফেরত যাবে বাসায়, অন্তত চোখে যাতে দেখতে পারে। বিনা চিকিৎসায় অন্ধ হয়ে ঘরে অনেক দিন বসে থাকলেও আমরা ওনার আবার চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য সৃষ্টিকর্তার মাধ্যমে, সৃষ্টিকর্তার উসিলা হয়ে আমরা চেষ্টা করেছি এবং প্রথম ধাপে সফল হয়েছে এবং ইনশাল্লাহ দ্বিতীয় ধাপেও আশা করি পাশে থাকবো। এরকম অসহায় মানুষদের খুঁজে খুঁজে যার যার এলাকায় আপনারা তাদের পাশে দাঁড়াবেন। কোনো মানুষ যাতে ওনার যদি সেরকম অ্যাবিলিটি থাকতো কিংবা আমাদের মতো সেরকম কোনো ইনকাম বা রোজগার করার মতো সন্তান থাকতো, তাহলে হয়তো আজকে এতদিন পর্যন্ত উনি অন্ধ হয়ে বসে থাকতো না। এরকম যাতে বাংলাদেশের কোথাও না হয়, এরকম অসহায় মানুষ যারা আপনাদের প্রতিবেশীর প্রতিও আপনারা এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চক্রবর্তী থেকে আসসালামু আলাইকুম।